শুভ সকাল সুপ্রিয় বন্ধুরা, আজ 17ই নভেম্বর 2023 রোজ শুক্রবার। তো কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপডেট দিতে আমি জাহিদুল ইসলাম জাহিদ আছি কুয়েত থেকে আপনাদের সাথে। সো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক। তিনটি পয়েন্টে আপনাদের মাঝে ভিডিওটিতে কথা বলবো। এক নম্বরে বলবো কুয়েতের আবহাওয়া বর্তমান কেমন সেই পরিস্থিতি নিয়ে, দুই নম্বরে বলবো কুয়েতের ভিসা পরিস্থিতি আপডেট নিয়ে, তিন নম্বরে বলবো হচ্ছে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে আইন কানুন ব্যবস্থা কেমন চলতেছে। আসলে কুয়েতের বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রথমে কথা বলা যাক। কুয়েতের বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে বলতে হবে গত 2 দিন ধরে কুয়েতে বৃষ্টি হচ্ছে, কোথাও হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও আবার ভারী বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে অনেক জায়গায় দেখা যাচ্ছে কুয়েতের পানিতে গাড়ির চাকা ডুবে গেছে, এরকম পরিস্থিতিও দেখা গেছে অনেক জায়গায়, এবং কুয়েতের অনেক জায়গায় হালকা হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে চারদিকে রৌদ্র তেমন একটা দেখা যায়নি দিনে, যার কারণে প্রচণ্ড শীত পড়েছে। সকালে মর্নিং টাইমে প্রচণ্ড শীত দেখলাম, বাতাস আছে, ভারী বাতাস আছে, যার কারণে শীতের তীব্রতাটা আরও বেড়ে গেছে। সো কুয়েতে শীতের পরিমাণ বাংলাদেশের তুলনায় একটু বেশি, আর কুয়েতে শীতটা একটু অন্যরকম। বাংলাদেশের শীতটা হালকা পোশাকের উপর লাগে, আর কুয়েতে শীতটা এমনভাবে ধরে যেন শরীরের ভিতর গেঁথে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, কুয়েতের পরিস্থিতির এখন যে আবহাওয়া তাতে প্রচণ্ড পরিমাণ শীত পড়েছে এবং আরও বাড়বে শীত। বৃষ্টি যত বাড়বে কুয়েতে শীত তত বাড়বে। সো যারা বাইরে কাজ করবেন বা যারা বাইরে যাবেন অবশ্যই ভারী পোশাক পরে যাবেন, আর হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারণে অনেক রকম ঠান্ডাজনিত সমস্যা হতে পারে, যার কারণে কুয়েতে যারা আছেন তারা অবশ্যই সাবধানে চলাচল করবেন। আর আজকে সকাল থেকেই কুয়েতের আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে, তো তার মানে আবারও বৃষ্টি শুরু হবে। তো আজকে শুক্রবার, পবিত্র দিন, তো কুয়েতের প্রায় সব প্রতিষ্ঠানই বন্ধ, আর প্রবাসীদেরও প্রায় সবারই ছুটি। হাতে গোনা কিছু সংখ্যক মানুষ হয়তো কাজ করবেন, তাদের ডিউটি আছে, প্রায় লোকেরই ছুটি শুক্রবার। কুয়েতের সাপ্তাহিক ছুটি হয় শুক্রবার, তবে কিছু কিছু অফিস আদালত আছে, যেমন সরকারি অফিস আদালতগুলো শুক্রবার শনিবার উভয় দিন ছুটি, এবং আরও কিছু অফিস আদালত আছে যেখানে শুক্রবার শনিবার উভয় দিন ছুটি থাকে। সো বলে দিলাম বর্তমান কুয়েতের আবহাওয়া পরিস্থিতিতে, এখন বলি বর্তমান কুয়েতের ভিসা পরিস্থিতি। ভিসা পরিস্থিতি বর্তমান কুয়েতের, আকুত ভিসা বের হচ্ছে কালকে, অনেকগুলো ভিসা আমার হাতে এসে পৌঁছেছে, এটার উপর আমি ভিত্তি করে একটা ভিডিও তৈরি করে দেব আজকে রাত্রে অথবা আগামীকালকে ইনশাল্লাহ দেব। তো ভিসা টুকটাক কিন্তু বের হচ্ছে, এবং শন পেপারও এই মাসের শেষের দিকে অনেক কোম্পানিরই বের হয়ে যাবে। এই হলো বর্তমান ভিসা পরিস্থিতি আপডেট। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিয়ে থাকি প্রতিটা বিষয়েই, প্রতিটা পয়েন্টেই আপডেট আসলে। সো আবারও আপডেট আসলে আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো, আর এই ভিডিওটা অনেক শর্ট করব, যার কারণে খুবই সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আর এখন বলি চলেন বর্তমান কুয়েতের পরিস্থিতি এবং আইনকানুন ব্যবস্থা নিয়ে। তো বর্তমান কুয়েতের পরিস্থিতি আইনকানুন ব্যবস্থা নিয়ে বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে সেটা হলো অভিযান নিয়ে। কালকে অভিযান তেমন একটা হয়নি, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে, ঢিলাঢালা, তেমন পুলিশের হাতে ধরা পড়েছে তেমন উল্লেখযোগ্য কোনো লোকের তথ্য পাওয়া যায়নি। তবে যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই এখনও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যে এখনও অভিযান চলবে। বৃষ্টি পরিস্থিতির কারণে হয়তো অভিযান তেমন একটা চলেনি, আর কালকে গতকালকে হঠাৎ করে কুয়েতে সরকারি মানে বিশেষ বিশেষ প্রতিষ্ঠানগুলো, যেমন বাচ্চাদের স্কুল বা এরকম কিছু প্রতিষ্ঠান হঠাৎ করে সরকারি ছুটি ঘোষণা করেছিল, যার কারণে গতকালকে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল যেটা বলা হয় কুয়েতে, সেই মানে এই দুটি লেভেল বন্ধ ছিল, মানে অফ ডে ছিল, মূলত অফ ডে শুক্রবার শনিবার, কিন্তু কালকেও গতকালকে বৃষ্টির কারণে হঠাৎ করে তারা ছুটি ঘোষণা করেছিল। তো আইনকানুন ব্যবস্থা বর্তমান একটু ঢিলেঢালাভাবেই চলতেছে, যারা বাইরে কাজ করেন তাদের একটু সাবধানতা অবলম্বন করতেই হবে, তবে আগের চেয়ে পরিস্থিতি শিথিল হয়েছে। আর বাইরে যারা কাজ করেন তারা অবশ্যই কোনো ফ্যাক্টরি অথবা কোনো কোম্পানির যদি কাজ পান সেক্ষেত্রে সুবিধাজনক হবে আপনার জন্য, সেক্ষেত্রে আপনার জন্য নিরাপদ হবে। আর যদি বাইরে রাস্তা বা কোনো দোকানপাটে যদি মার্কেটে কোনো কাজ জায়গায় কাজ করেন সেক্ষেত্রে অনেক সময় পুলিশ ওই দিকগুলোতে অভিযান করে, তো যার কারণে ওখানে সমস্যা হয়। তবে কোনো ফ্যাক্টরি অথবা কোনো কোম্পানির ভিতরে গিয়ে যদি কোনো কাজ করেন, অনেক লেবারি কাজ আছে যারা করেন কোম্পানির ভিতরে, তো সেই ক্ষেত্রে অতটা সমস্যা হয় না, এটা একটা নিরাপদজনিত কাজ। আর যারা কোম্পানির ভিতরে অনেক রকম কাজ থাকে, ধরেন মার্কেট
প্যাকেটিং কাজ অথবা আরও অনেক রকম লেবারি কাজ থাকে, যারা এই কাজগুলো করে থাকেন তারাও মোটামুটি নিরাপদে করতে পারবেন। সো কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়েও আমি আপনাদের বলে দিলাম। তো আসলে ভিডিওটা বড় করতে চাচ্ছি না, একটু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের মাঝে। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন, কারণ এই ভিডিওর কমেন্টের উত্তর নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তো যারা ভিডিওটি দেখবেন তাদের অবশ্যই একটি কমেন্ট করে দেবেন আপনাদের কী বিষয় জানার আছে সেই বিষয়টি নিয়ে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।